থেকে বেশি ব্যয় কলার টুকলা রাস্তায় ফেলে পরিচ্ছন্ন বয়ান দেয় বুবলির সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না এটা চূড়ান্ত সিদ্ধান্ত বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না আপনারা যদি লিডার আমি বাংলাদেশ ছবির সুরমা সুরমা গানটি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন এটা রোমান্টিক গান তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল কাছাকাছি দেখা যায়নি তাদের আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি কারণ আমি আর কোনোদিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না একটি জাতীয় দৈনিকে নিজের সাক্ষাৎকারে এমনটি বলেছেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান শাকিব আরও বলেন তার জীবন তার আমার জীবন আমার সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে দ্যাটস ইট আবারও বলছি তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে কিছুদিন আগে বুবলির সঙ্গে শেহজাদের জন্মদিন পালনের ইঙ্গিত করে বলেন আমার তো সন্তান আছে শেহজাদ এখনও ছোট সে মায়ের সঙ্গে থাকে শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে তখন ন্যানির সঙ্গে মা ও সঙ্গেও আসে সন্তানের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হবে এটাই স্বাভাবিক তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি বারো মাস এদিকে একই সাক্ষাৎকারে অপু সন্তান নিয়ে সাকিব বলেন আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েকদিন থাকেও ওকে নিয়ে ঘুরতে যাই শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে তখন সে ও ন্যানির সঙ্গে বা ন্যানিকে ছাড়াই একা একা আসবে বাবার সঙ্গে থাকবে ঘুরবেও বেড়াবে দুই সন্তান বাবার সঙ্গে ঘুরবে বেড়াবে এসব তো স্বাভাবিক নাকি তাই এসব নিয়ে রংচং মাখিয়ে খবর প্রকাশের তো কিছু নেই আমাদের সম্পর্ক যে নেই সেই বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি সঙ্গে নিয়ে চলো যাবো